হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি দেখাবো আমি কি কি গছ কাপড় কিনেছি, কোথায় থেকে কিনেছি, আর এগুলোর সাথে ম্যাচিং কোন কোন লেস আমি কিনেছি, এগুলোর দাম সহ সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি বারিশ কটনের গছ কাপড়গুলো দেখাবো। আমি তিনটা গছ কাপড় নিয়েছি বারিশ কটনের মধ্যে, তিনটাই অনেক সুন্দর। ফার্স্ট কালার হচ্ছে এইটা, এটা অনেক সুন্দর একটা কালার। এটা আমি শুধু জামার কাপড় নিয়েছি আর এটার সাথে আমি কোনো সালোয়ার নিই নাই। আর এটা হচ্ছে গিয়ে এটার সাথে ওড়না ম্যাচিং, ওড়নাটা হচ্ছে রাজশাহী সিল্কের আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা। বারিশ কটনের গছ কাপড়ের দাম হচ্ছে 280 টাকা। সেকেন্ড আমি যে জামাটা দেখাবো ওটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালারের, আর এটা জামা এবং সালোয়ার আমি দুইটা সেম প্রিন্টেরে নিয়েছি। এইটা হচ্ছে এই ড্রেসটার সাথে ম্যাচিং লেস, যেটার প্রাইস হচ্ছে 25 টাকা করে আর এটার প্রাইস হচ্ছে গজ 10 টাকা করে। নর্মালি এই গজ কাপড়গুলো সালোয়ার এবং ওড়না সেম প্রিন্টেরই হয়ে থাকে, লেস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করলে জামাগুলো অনেক সুন্দর লাগে। এবার আমি যে কালারটা দেখাবো ওটা হচ্ছে হলুদ কালারের মধ্যে, এটাও বারিশ কটনেরই, এটা অনেক সুন্দর একটা কালার সামনে থেকে, আর এটার সাথে লেস নিয়েছি এগুলোর দাম হচ্ছে 25 টাকা করে। আর এই লেসগুলো নিয়েছি সালোয়ারের জন্য নিয়েছি, এই লেসগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। এটা সালোয়ার আর এটা হচ্ছে গিয়ে জামা, জামার কাপড়টা অনেক অনেক সুন্দর। দামটা আমি আবারও বলে দিচ্ছি, বারিশ কটনের প্রতি গজ 280 টাকা করে। এবারের ঈদে তিনটা জামা নেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো বাকি ড্রেসগুলো। এই গজ কাপড়গুলোর দাম হচ্ছে 150 টাকা করে, কিন্তু কিছু কিছু দোকানে এগুলোর দাম আরো বেশি রাখে। তো এগুলার দাম কিছু কিছু দোকানে 190 টাকা, 200 টাকা দিয়েও রাখে, কিন্তু এগুলার দাম হচ্ছে 150 টাকা করে। এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার, আর এই জামাটার সাথে লেস হচ্ছে এগুলার দাম হচ্ছে 20 টাকা করে। তারপর আমি যে ড্রেসটা দেখাবো ওইটার মধ্যে দুইটা সালোয়ার এবং দুইটা জামার কাপড় নিয়েছি আমি। এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে জামার কাপড়। এই কালারটাও অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে, কাশ্মীরি কটনের দাম হচ্ছে 150 টাকা করে, কাশ্মীরি কটনে। এটা শুধু জামার কাপড় নিয়েছি। তারপরে দেখাবো এই ড্রেসটা, এটা একটা রানী গোলাপি কালার। এটা ক্যামেরার মধ্যে কালারটা একটুও দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তো এটার সাথে লেস নিয়েছি আমি, এগুলা কয়েক টাইপের লেস নিয়েছি, যেমন এই লেসটার প্রাইসও 20 টাকা, সবগুলো লেসের প্রাইসই 20 টাকা করে। তো এই লেসটা নিয়েছি আমি সালোয়ারের জন্য, এই দুইটা লেস নিয়েছি সালোয়ারের জন্য, তারপর এই লেসটা নিয়েছি আমি জামার জন্য। তো ওইভাবে মিক্স করে আমি অনেক টাইপের লেস নিয়েছি, বা সবগুলো সেম কালার। আর এটা হচ্ছে জামা এবং সালোয়ার সেম। তারপর আমি দেখাবো জয়পুরী কটনের মধ্যে কিছু গজ কাপড়। জয়পুরী কটনের গজ কাপড়গুলোও অনেক অনেক সুন্দর। জয়পুরী কটন ড্রেসের প্রাইস হচ্ছে 200 টাকা করে, আর এই জামাটা শুধু এক গোছ নিয়েছি আমি একটা ছোট জামা বানানোর জন্য, আমার ছোট বোনের জন্য। এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে, অনেক সুন্দর একটা কালার, জামা এবং সালোয়ার, এটা জয়পুরী কটনের মধ্যে। আর সেম আরেকটা কালার হচ্ছে গিয়ে এটা, এই কালারটাও অনেক অনেক সুন্দর। এগুলার দাম হচ্ছে 200 টাকা করে। এখন আমি আরেকটা ড্রেস দেখাবো, যেটা হচ্ছে সুতির মধ্যে বাটিক প্রিন্টের, আর এটা হচ্ছে গিয়ে জামার কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। দুইটা কাপড়ই অনেক অনেক সুন্দর আর কালারটাও অনেক সুন্দর। এটার মধ্যে আরো অনেক কালার ছিল, তো আমি এই কালারটা নিয়েছি আর এটার সাথে আমি লেস ম্যাচিং করে নিয়েছি হচ্ছে এগুলা। এই লেসটা আমি 6 গোছ নিয়েছি জামা এবং সালোয়ারে দেওয়ার জন্য। লেসটার প্রাইস পড়েছে 20 টাকা করে গজ, আর জামা সালোয়ারের গজ হচ্ছে গিয়ে 150 টাকা করে। এখন আমি যে গজ কাপড়টা দেখাবো ওটা হচ্ছে আরং কটনের মধ্যে, এটা হচ্ছে জামার কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটার সাথে ম্যাচিং করা আমার লেস হচ্ছে শেডের লেস, যেগুলার গজ হচ্ছে গিয়ে 30 টাকা। এটা আমি সালোয়ারের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার জামার জন্য নেওয়া।
আরং কটনের গজ কাপড়গুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে। জামাটার সাথে আমি ওড়না নিয়েছি এটা, এটার প্রাইস হচ্ছে 400 টাকা করে। এই ওড়নাটাও অনেক অনেক সুন্দর। আজকের এই সকল গজ কাপড় কেনা হয়েছে মৌচাক মার্কেট থেকে। আমি বেশিরভাগ টাইমই মৌচাক মার্কেট থেকে গজ কাপড় কিনে থাকি। আর লেসগুলো নেওয়া হয়েছে মৌচাক মার্কেটের দ্বিতীয় তলা থেকে। এই লেসগুলো সবগুলোর প্রাইসই 20 থেকে 25 টাকার মধ্যে রয়েছে। অন্যান্য জায়গায় এসব টাইপ এই টাইপের লেসগুলোর দাম আরও অনেক বেশি, আমি নিজে দেখেছি। তো আমি এখান থেকে আরও অনেক রিজনেবল প্রাইসে লেস কিনে থাকি মৌচাক মার্কেটের দ্বিতীয় তলা থেকে। আমার অন্যান্য ব্লগে অ্যাড্রেস সহ সব কিছুই দেওয়া আছে। আজকে আমার শপিং ব্লগ এইটুকুই। আশা করি আমার আজকের শপিং ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।